লুট না হইলে তো আমরা যাবো জায়গা মনে করেন ওই লই এক গাড়ি লইয়া গেলাম। ইয়ারপরে যাইলে ড্রাইভারে পিটবো, অটোর ড্রাইভারে পিটবো, মারুতির ড্রাইভারে পিটবো। আমরা তো না খাইয়া না লইয়া ইয়ে ঘুমাই কত কষ্ট করি, এটা তো তারা মানতে রাখে। তারা মানে আপনার দূরে কেন মারতে এসে আসে? তারা তো লাইন ধরে থাকে আমরা, তারা তো বিশাল বিশাল লাইন একবার প্রত্যেকটা স্টেশনে। কই যায় এনতে গাড়িগুলো? এনতে উদয়পুর যায়, কুয়াই যায়, অমরপুর যায়, সব জায়গাতে মেলাগড়, বিশালগড়, বিশ্রামগঞ্জ, মনপুর। কুয়াই তো কয়েকদিন আগে আমরা এক ড্রাইভারে মারছে, কি পরিস্থিতি দিয়ে তারা টিএনজিএল এর তারা স্টেশনগুলিতে গিয়ে টাইম বাড়িয়ে দেয়, যেখানে 9টা অবধি চলতো এখানে 10টা 11টা 12টা এরকম করে টাইম বাড়িয়ে দেয়। তো টাইম বাড়ালে তো আমাদের গাড়িরও প্রয়োজন হয়, কিন্তু গাড়ির ব্যবস্থা করছে না, আমাদের উপরে চাপ দিচ্ছে। আমাদের সারা রাত তো চালাতে হয় এখানে এসে, আমরা না কোনো ঘুমানোর ব্যবস্থা আছে, একটু রেস্ট করার ব্যবস্থা, বসার জায়গা নাই। আমরা এই রাস্তাঘাটে আটছি, গাড়িতে গাড়িগুলিতে বসাও যায় না গরমে। তারপরও আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি পাবলিককে, কীভাবে মানে সার্ভিস দেওয়া যায়, তাদের থেকে কোনো ইয়ে পাচ্ছি না। ওই ব্যাপারটাই আমরা অসহায়, আমরা কী করবো এখন? তারা দাঁড়ায় মারতে আইয়ে গালি গালাজ করে অনেক কিছু মানে আজকে কখন আইছি, কালকে সারা রাত না ঘুমাইয়া না খাইয়া অনেক কিছু। তারা তো আর বুঝে না, তারা ভাবে আমরা রাস্তা বই এতই জিরাই ঘুরে, তারা তো আর জানে না। কিন্তু আমরা যেন এই সারা রাত্র লাগাইয়া না খাইয়া না ঘুমাইয়া লোড করি, তারা এটা বোঝে না। তারাও তো লাইন ধরে থাকে অনেক সঙ্গে। মানে সমস্যাটা কার মূলত? কেরা সৃষ্টি করতে হবে সমস্যাটা? সমস্যাটা তো কোম্পানি যদি মেনলি ঠিক করে না করে, যদি সমস্যা ঠিক না করে, ইয়ে মেশিন যদি ঠিকঠাক না করে, লোডিংয়ের সমস্যা হইতেছে। যেমন সব গাড়ি অনেক টিকার আমি যেতে দেবেন, অনেক গাড়ি প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে লোডিং। আমি সকাল আইছি, ওনার লোডিং লোড করলে বোঝা কই যাবেন বোঝা বিশাল।